বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান তৈরির দাবি করেছে ব্রিটিশ অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা রোলস রয়েস। প্রতিষ্ঠানটির দাবি, তারাই তৈরি করেছে দুনিয়ার দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান। পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির গতি ঘন্টায় উঠেছে 623 কিলোমিটার, যা একটি রেকর্ড। এর আগে 16 নভেম্বর পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হয় এর ফ্লাইট। ওই ফ্লাইট অপারেশনের পরিচালক ছিলেন ফিল ওডেল, তিনি তোলেন এর সর্বোচ্চ এই গতি। ফিল ওডেল বলেন, And the plane can continue. আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা এবং পুরো টিমের জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন। যুক্তরাজ্যের রোলস রয়েসের বক্তব্য অনুযায়ী, স্পিরিট অব ইনোভেশন 2017 সালে সিমেন্স ই এয়ারক্রাফট চালিত এক্সট্রা 330 LE অ্যারোবেটিক বিমানের করা রেকর্ডের তুলনায় ঘন্টায় 132 মাইল বেশি দ্রুততম। সর্বোচ্চ উচ্চতায় উঠতে দ্রুততম সময় নেওয়ার আগের রেকর্ডটিও ভেঙেছে এই বিমান। এর আগে ওই উচ্চতায় উঠতে যে সময় লাগত, তার চেয়ে 60 সেকেন্ড কম সময়ে উঠেছে এই বিমান। এই বিমানে ব্যবহার করা হয়েছে 400 ক্যাডাফ্লিট বৈদ্যুতিক পাওয়ার ট্রেন, যা একটি 535 PSP সুপারকারের সমান। রোলস রয়েস বলছে, তারা এ ধরনের বিমানে মহাশূন্যে ব্যবহার করা সবচেয়ে শক্তিশালী প্রপালশন ব্যাটারি প্যাক যুক্ত করেছে, যা দিয়ে একসঙ্গে 7,500 ফোন চার্জ করা সম্ভব। Could, should and will be safer than anything else out there today. বাতাস, স্থল ও সাগরে কার্বন মুক্ত পরিবহনের যে চাহিদা তৈরি হয়েছে, সেই লক্ষ্য পূরণে কাজ করবে এই বিমান। রোলস রয়েস এই সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান তৈরির প্রকল্পের নাম রেখেছে ACCEL, আর বিমানটির নাম রাখা হয়েছে আয়ন বার্ড। সম্পূর্ণ বিমান চালিত এই বিমানে যে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তা একই সঙ্গে 250টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। রোলস রয়েসের সঙ্গে ইয়াসা এবং ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ডায়মন্ড তৈরি করেছে এই বিমান। ইয়াসা বিদ্যুৎ চালিত মোটর এবং নানা রকম কন্ট্রোলিং যন্ত্র প্রস্তুতকারক সংস্থা। তিন সংস্থা মিলে বিমানটি তৈরির ক্ষেত্রে রেখেছে অনন্য অবদান। স্পিরিট অব ইনোভেশন নামক বিমানটির উড্ডয়নের মাধ্যমে সূচিত হতে চলেছে বিমান পরিষেবার এক নতুন অধ্যায়। তাহলে কি জ্বালানি তেলের ব্যবহারের দিন শেষ হয়ে গেল? এখন থেকে ব্যাটারি দিয়েই চলবে সব বিমান। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ।